সম্পূর্ণ হায়দ্রাবাদি স্টাইলেরই বিরিয়ানি। তো ছোটবেলা থেকে দেখছি বাবা বিরিয়ানি তৈরি করছে, তো দেখতে দেখতেই বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। পুরো যে চার হাড়ি পাঁচ হাড়ি তিন হাড়ি যা বিরিয়ানি যায় পুরো কাটে, দোকান পুরো ওই সামলায়। অনেকে কমেন্ট করছে যে চিকেন দেওয়া হয় না, শুধু আলু দেওয়া হয়, এটা ভুল কথা, এতে চিকেনও আছে। সাতটার বিরিয়ানি খেতে হলে আমার দোকানে আসতে হবে, কারণ এইদিকে আর কেউ সাতটার বিরিয়ানি করে না। এই দেখো এরকম সাইজের চিকেন দিচ্ছে মাত্র 60 টাকার বিরিয়ানিতে। হবে অনেকে বলছে যে 60 টাকা চিকেন বিরিয়ানি দেওয়া সম্ভব না। আপনি তো খেলেন বিরিয়ানি, ঠাকমারও ভালো লেগেছে, দোকানের মালিক কিন্তু বসে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি 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 এখন কিন্তু চারিদিকে প্রচুর জায়গায় প্রচুর রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে, মানে ব্যারাকপুর স্টাইল থেকে শুরু করে কলকাতা স্টাইল অনেক জায়গায় অনেক রকমের বিরিয়ানি পাওয়া যাচ্ছে। কিন্তু আজকে আমি তোমাদের মাত্র 60 টাকায় হায়দ্রাবাদী স্টাইলের বিরিয়ানি টেস্ট করে দেখাবো। এই দোকানে কিন্তু 12 বছর বয়সের এক ক্ষুদে ব্যবসায়ী কিন্তু বিরিয়ানি বিক্রি করছে, প্রতিদিন 4 থেকে 5 হাড়ি বিরিয়ানি নিজের হাতে কেটে দেখাচ্ছে। আজকে এখানকার বিরিয়ানি টেস্ট করবো আর তোমাদের বলবো খেতে কেমন। তো চলো ভিডিও দেখতে থাকো, চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন আছে বনু? সম্পূর্ণ হায়দ্রাবাদী স্টাইলেরই বিরিয়ানি এটা। আচ্ছা আচ্ছা, তোমার বাবা বানাচ্ছে না তুমিও বানাচ্ছ? মানে বাবাও বানাই একটু, আমিও বানাই আর কি, মানে আস্তে আস্তে আমার কাছ থেকে শিখছো, তাই তো? আচ্ছা কত কত দামে বিরিয়ানি আছে এখানে? এখানে 7 টাকার একটা আছে আর 110 টাকার একটা। আচ্ছা মাটন তোমরা করছো না? না মাটন করছি না। আর তুমি কি এই দোকানটা চালাচ্ছো? হ্যাঁ এখন আমি চালাচ্ছি। তোমার নাম কি আছে? নাম শারণী ঘোষ। আচ্ছা কত বছর বয়স তোমার? 12। 12 বছর বয়স, পড়াশোনা করা হচ্ছে? হ্যাঁ। কিসে পড়ছো? 7-এ। পড়াশোনার সাথে বাবাকে হেল্প করার জন্য বা পাশে দাঁড়ানোর জন্য আমি বিরিয়ানিটা করছি। এখন কি হায়দ্রাবাদী বিরিয়ানি মেকিংটা তুমি শিখে গেছো? হ্যাঁ। মোটামুটি পারা হয়, তাই তো? আচ্ছা কত টাকা বিরিয়ানি পাস চলছে এটা? এটা 110। 110, তাই তো? মানে ফুল যেটা, তাই তো? দুটো চিকেন দিয়ে? হ্যাঁ। বাহ, এরকম সাইজের এক পিস চিকেন চলে গেল। এই দেখো এরকম সাইজের এক পিস চিকেন চলে গেল। হায়দ্রাবাদী বিরিয়ানিতে তো আলু যায় না, তোমরা আলুও দিচ্ছ? হ্যাঁ, ওইটা আলু যায় না, কিন্তু বাঙালিদের প্রিয় আলু, তো সেই জন্যই আলু দিচ্ছি। আচ্ছা এখানে কিন্তু মাত্র 60 টাকার চিকেন বিরিয়ানিটা প্লেট হচ্ছে, দেখতে পাচ্ছ? এরকম সাইজের চিকেন আলু চলে গেল। কাকু কেমন আছো? ভালো আছি। আচ্ছা তোমার মেয়ে যে এখন হায়দ্রাবাদী বিরিয়ানি বিক্রি করছে কেমন লাগছে? আমাকে হেল্প করছে, আমার তো ভালোই সুবিধা হয় একটু। আমার ছেলে নেই, মেয়েরাই সব মেয়েরাই করে হেল্প। হায়দ্রাবাদে কাজ করতাম ওটা শিখেছি, তারপরে বোম্বেতে করেছি বিরিয়ানি, বোম্বে শেখা আছে, তারপরে সৌদি আরবে যাচ্ছে, সৌদি আরব থেকে শেখা, ওমানে শিখেছি, এগুলো সব মিক্সড করে এটা আমার করা। ওই যে বললাম আমার ছেলে নেই, হেল্প করার কেউ নেই, ওর জন্য মেয়ে করে, দোকান পুরো ওই সামলা, মানে ও একা পুরো দোকান সামলা করে, পুরো যে চার হাড়ি পাঁচ হাড়ি তিন হাড়ি যা বিরিয়ানি যায় পুরো ও কাটে। আচ্ছা তুমি এখানে একদম পিওর হায়দ্রাবাদী বিরিয়ানি দিচ্ছ? পিওর হায়দ্রাবাদী। আচ্ছা আচ্ছা, এই দেখো রাইস, লাল কালার, হলুদ কালার, সাদা কালার, সব রকমের রাইস কালার আছে। হ্যাঁ আচ্ছা, হায়দ্রাবাদীতে কালার আসবে ফুড কালার। এটা ধরো আমার নিচে কাঁচা চিকেন থাকে। আচ্ছা, কাঁচা চিকেন ম্যারিনেট করে 2 ঘন্টা রাখতে হয় মশলা মাখি, তারপরে কাঁচা চিকেন নিচে সাজিয়ে 30% রাইস করে ওকে দম দিতে হয়, 25 মিনিট দম দেওয়ার পরে বিরিয়ানি ক্লিয়ার হবে। এই হচ্ছে চিকেন। আচ্ছা আর এই হচ্ছে আলু। অনেকে কমেন্ট করছে যে চিকেন দেওয়া হয় না, শুধু আলু দেওয়া হয়, এটা ভুল কথা, এতে চিকেনও আছে। আবার অনেকে বলছে যে 60 টাকা চিকেন বিরিয়ানি দেওয়া সম্ভব না, তো এইটা আমাদের চালু করা হচ্ছে, অনেকের সম্ভব হয় না যে 110 টাকার বিরিয়ানি কিনে খাওয়া, তো তাদের জন্যই। এই হচ্ছে রাইস, রাইসের পরিমাণটা দেখো। আচ্ছা ভিডিওটা পাবলিশ হওয়ার পর অনেকে তো অনেক রকম কথা বলবে যে ভাগাড়ের চিকেন দিচ্ছে নাকি ভুলভাল চিকেন দিচ্ছে নাকি, সেটা নিয়ে কি বলবে তুমি বলো? সেটা একদমই ভুল কথা, আমাদের এখানে পিওর ভালো চিকেনই ইউজ করে, আর যারা এই কথাগুলো বলে তারা এসে এখানে খেয়ে দেখতে পারে। আচ্ছা যারা ভিডিওটা দেখছে তাদের কি বলবে তুমি? তাদেরকে বলি যে আপনারা আসুন খেয়ে দেখুন এটা ভালো কি খারাপ। এই কিন্তু চলে আসলো মাত্র 60 টাকার বিরিয়ানি, মাত্র 60 টাকা এটা? আচ্ছা মাত্র 60 টাকায় এতটা কোয়ান্টিটি দিচ্ছ না ভিডিও হচ্ছে বলে এরকম? না না এরকমই আসে। আচ্ছা সবাইকে এরকম, তাই তো? মাত্র 60 টাকার বিরিয়ানিতে, এই দেখো এরকম সাইজের চিকেন দিচ্ছে মাত্র 60 টাকার বিরিয়ানিতে, আবার আলুও রয়েছে ভেতরে, যাই হোক ওপর দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে, আর রাইসের চালগুলো দেখো একদম অন্য স্টাইলে কিন্তু, ঠিক আছে, লাল হলুদ সাদা মিলিয়ে একদম। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে একদম ড্রাই আছে, ঠিক আছে একটু খেয়েই দেখবো, আসো।
যতটা ড্রাই ভাবছিলাম এটা ধরে ওরকম না, জুসি আছে। আলুটা দেখবো, বিরিয়ানি আলুটা কোথায়? যা প্লেট দিয়েছে আলুই আমি খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে আলু এখানকার 60 টাকা, এর থেকে বেশি আর আশা করা যায় না যা আলুর সাইজ দিচ্ছে। ঠিক আছে, আলুটা ভালো সফট হয়েছে, আলুটার ভেতরে মোটামুটি মশলাপাতি ঢুকেছে। কীভাবে মাত্র 60 টাকায় হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে তার মধ্যে আবার চিকেনও দিচ্ছে, আসো দেখবো। দেখো চিকেনটা কেমন সফট, আসো একটু খাওয়া যাক। পুরো একদম ভরে ভরে মশলা ঢুকেছে, ভরে ভরে। এই রাস্তার পাশে দাঁড়িয়ে বিরিয়ানি খাচ্ছি, তার সাথে সাথে কিন্তু এই রাস্তার ধুলোও খাচ্ছি, জানি না কী হবে, তাড়াতাড়ি দেখাতে হবে তোমাদের। যা যা স্যালাডটাও পড়ে গেল, কপাল আজকের কপাল। একে তো ট্রেন লেট, ট্রেনে ভিড়, তার মধ্যে আবার স্যালাড ফ্যালাড সব পড়ে যাচ্ছে। এই হচ্ছে চিকেন, এখানে চিকেন নিই, আর এখানে একটু আলু মাখামাখি করে আলাদাই খেতে। তোমরা এতদিন প্রচুর রকমের বিরিয়ানি টেস্ট করে দেখেছো, তবে আমি বলবো মাছ দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি একবার হলেও টেস্ট করে দেখো, কেমন খেতে তাহলে বুঝতে পারবে। এই দামে আমি সত্যি এটা আশা করিনি, মানে মাত্র 60 টাকায় দিচ্ছে বলে যেমন তেমন করে বানিয়ে দিচ্ছে, খারাপ খেতে হবে সেরকম না, ভালো খেতে। তোমরা আসতে পারো এখানকার বিরিয়ানি টেস্ট করতে। আলুটা দিয়ে রাইসটা যেন মাখিয়ে খাই। বিরিয়ানিটা খেয়ে আমার একটা জিনিস মনে হলো, একটা সাইডে জুসি রাইস দিয়েছে, একটা সাইডে ড্রাই রাইস দিয়েছে, মানে উপরের থেকে রাইসটা দিয়েছে, ভালো লাগছে। মাত্র 60 টাকা অনুযায়ী 100% ঠিকঠাক আছে। তোমরা আসতে পারো এই 12 বছরের এই ক্ষুদে ব্যবসায়ীর দোকানে, মাত্র 60 টাকার বিরিয়ানি খেতে মাছ দিয়াতে। আর দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, রাস্তায় প্রচুর ধুলো মারছে, এবার ভেতরে গিয়ে বসে খাওয়ার জায়গা রয়েছে, ওখানে বসে খাবো, তারপর লোকেশন নিয়ে ব্যাক করছি, চলো। আচ্ছা, এখানে কিন্তু বসে খাওয়ারও জায়গা রয়েছে, এখানে দোকানের মালিক কিন্তু বসে বিরিয়ানি খাচ্ছে। আচ্ছা, তোমার দোকানে বিরিয়ানি তুমি খাচ্ছ, কেমন লাগছে? ভালো, পরোয়েসে বানানো হয় তো সেই জন্য আমরা সবাই খাই। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই খাও, বাড়ির ফ্যামিলির সবাই? আপনি তো খেলেন বিরিয়ানি, ঠাকুমারও ভালো লেগেছে। আচ্ছা, আপনি তো খেলেন এখানকার বিরিয়ানি, আপনার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে। আচ্ছা, এই ঠাকুমারও কিন্তু বেশ ভালো লেগেছে, মানে মাত্র 60 টাকা অনুযায়ী বিরিয়ানিটা ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দোকানের লোকেশনটা কি আছে? লোকেশন মাঝদিয়া স্টেশন। আপনি যদি শিয়ালদার দিক দিয়ে আসতে চান তাহলে গেদের লোকাল ধরতে হবে, মাঝদিয়ায় নেমে বটতলা বললে পরে সবাই দেখিয়ে দেবে আমার বিরিয়ানি। কৃষ্ণনগরে বাসে আসলে আপনি বটতলায় নামবেন, একদম বটতলার সামনে আমার দোকান। আচ্ছা, এখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু সবজি ভাত, মাছ ভাত আরও অনেক কিছু পাওয়া যায়, এগুলো কিন্তু পুজোর পর থেকে চালু হবে। লোকেশনটা তোমাদের বলে দিই, এদিকে কিন্তু মাঝদিয়া স্টেশন, এদিকে কিন্তু মাঝদিয়া স্টেশন, এটা হচ্ছে কৃষ্ণনগর মাঝদিয়া রোড, মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পেছন দিয়ে বেরিয়ে এই বটতলার ঠিক পাশে কিন্তু টেস্টি এলিমেন্ট রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো আমার কিন্তু এখানকার খাবার দাবার বেশ ভালো লাগলো, তোমরা এসে টেস্ট করতে পারো। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখছো এখনই ফলো করে দাও, আর এইসব বাচ্চা মেয়েদেরকে একটু সাপোর্ট করো, চলো।